বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেখ আব্দুল হক মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের কৃষি শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তকনায় আমি আছি তানিয়া বুলবুল, প্রভাষক কৃষি শিক্ষা, শেখ আব্দুল হক মডেল কলেজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে, অর্থাৎ ভূমিক্ষয় ও ভূমিক্ষয় রোধ, এই পরিচ্ছেদ থেকে কয়েকটা ক্লাসে আলোচনা করছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায় কী। তো আমরা এই টপিকসটা আলোচনা করার ক্ষেত্রে যেটা জানবো যে মাটির উর্বরতা কী, মাটির উৎপাদন ক্ষমতা এটা কী, এবং এটা কীভাবে বৃদ্ধি করা যায় এবং কীভাবে সংরক্ষণ করা যায়। আচ্ছা, তো আমরা প্রথমে জেনে নিই মাটির উর্বরতা কী। মাটির উর্বরতা হচ্ছে উদ্ভিদ বা ফসলকে উপযুক্ত পরিমাণ এবং অনুপাতে, উপযুক্ত পরিমাণে এবং অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ এবং এটা মাটিতে বিদ্যমান থাকাকে বলে মাটির উর্বরতা। অর্থাৎ বা উদ্ভিদের যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, এটা আমরা যেন উপযুক্ত পরিমাণে অর্থাৎ সঠিক পরিমাণে এবং সঠিক অনুপাতে সরবরাহ করতে পারি, এবং এটা উদ্ভিদের জন্য শোষণীয় পর্যায়ে মানে ভালো সঠিক পরিশোষণ যোগ্য হয়, এই অবস্থাটা মাটিতে বিদ্যমান থাকলে সেটাকে বলবে মাটির উর্বরতা। আচ্ছা, তাহলে মাটির উৎপাদন ক্ষমতা কী? উৎপাদন ক্ষমতা হচ্ছে মাটির ফসল উৎপাদন করার ক্ষমতাকে বলে মাটির উৎপাদন ক্ষমতা। অর্থাৎ কোনো মাটি যদি অনুর্বর হয় তাহলে সেখানে ফসল জন্মে না, তাহলে সেটা সেখানে সেই মাটির উৎপাদন ক্ষমতা থাকে না, অর্থাৎ সেটা ফসল উৎপাদনের জন্য অক্ষম হয়। কাজে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে মাটির ফসল উৎপাদন করার ক্ষমতাকে বলছে মাটির উৎপাদন ক্ষমতা। আচ্ছা, তাহলে এই উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা এটা দুটাই ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। তো আমরা এই দুইটা কীভাবে বৃদ্ধি করতে পারি এবং সংরক্ষণ করতে পারি তার কিছু পদক্ষেপ আছে যেটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে এটা বৃদ্ধি করব আমরা, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে জৈব পদার্থ প্রয়োগ করতে হবে, কারণ আমরা জানি যে জৈব পদার্থটা হচ্ছে মাটির প্রাণ। এই জৈব পদার্থে উদ্ভিদের যে প্রয়োজনীয় 17টি পুষ্টি উপাদান সবগুলোই থাকে, কাজে এই জৈব পদার্থ আমরা যদি মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে এই উর্বরতা শক্তি বাড়বে এবং এটা উৎপাদন ক্ষমতাও বাড়বে, এবং এটা মাটিতে মানে মানে ধরে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, তাহলে এটা ফসলের জন্য খুবই উপকারী হবে। তো এটার আমরা জানি বিভিন্ন রকম জৈব পদার্থ, সবুজ সার, আবর্জনা পচা সার, তারপর হাড়ের গুঁড়া, ছাই, গোবর, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকম জৈব সার আছে, যেগুলো আমরা প্রতি বছর হেক্টর প্রতি 10-15 টন এটা আমরা জৈব সার মাটিতে প্রয়োগ করলে আমরা এই ক্ষমতাটা বৃদ্ধি করতে পারবো। এবং এটা আমরা জানি যে জৈব পদার্থ মাটিতে অণুজীবের কার্যক্ষমতা বাড়ায়, এই মাটিতে বায়ু চলাচলটা স্বাভাবিক রাখে, আয়ন বিনিময় অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, এটা স্বাভাবিক রাখে, অর্থাৎ সার্বিকভাবে এটা পুষ্টিমান উন্নত করে। এরপর যেটা করবো আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো, জৈব সার তো প্রয়োগ করবোই, এরপরেও অনেক সময় আমাদের পুষ্টি ঘাটতি হতে পারে, তখন আমাদেরকে পরিমিত পরিমাণে এবং সঠিক পরিমাণে কী করতে হবে, রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সারটা যদি আমরা অধিক পরিমাণে প্রয়োগ করি তাহলে এটা ফসল এবং মাটি উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে যাবে। তো রাসায়নিক সার প্রয়োগ করলেও এখানে উদ্ভিদের প্রয়োজনীয় মুখ্য এবং গৌণ 14টি পুষ্টি উপাদান এখান থেকে মাটিতে যোগ হবে এবং উদ্ভিদ এখান থেকে গ্রহণ মাটিতে থেকে গ্রহণ করতে পারবে। তাহলে আমরা দ্বিতীয় ধাপে কী বললাম, রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আচ্ছা, এছাড়াও আর যেটা করতে হবে লিগিউম জাতীয় সার। লিগিউম জাতীয় সার আমরা জানি যে শিম এবং ডাল জাতীয় যে সকল ফসল আছে সেগুলোর গোড়ায় এক ধরনের ছোটো ছোটো নডিউল থাকে, এটাতে এর ভিতরে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এরা হচ্ছে সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবোধন করে রাখে। তো এই গাছগুলো যখন আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই তখন এটা সরাসরি পৌঁছে মাটিতেই নাইট্রোজেন যুক্ত হয়ে যায়।
তখন এই নাইট্রোজেন যুক্ত হলে আমাদের মানে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়, অর্থাৎ রাসায়নিক সারের মাধ্যমে আমরা যে অতিরিক্ত নাইট্রোজেন ম্যাচ করতে সেটার প্রয়োজন হয় না। তাহলে এই লিগিউম জাতীয় সারও আমরা প্রয়োগ করতে পারি। তারপর আরও কী করতে পারি, জমির আগাছা দমন করতে পারি। আগাছা তো ফসলের ক্ষতি শত্রু, আগাছা পুষ্টি উপাদান মানে ফসলের যে মানে আগাছা পুষ্টি উপাদান গ্রহণ করে বেশি, এজন্য ফসলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না। তো আগাছা দমন করলেও আমরা এই উর্বরতা শক্তি বাড়াতে পারি, উৎপাদন ক্ষমতা বাড়াতে পারি। তারপর এছাড়া অম্লত্ব ক্ষারত্ব, আমরা জানি মাটির অধিক অম্লত্ব বা অধিক ক্ষারত্ব মাটির জন্য খুবই ক্ষতিকর এবং এই ধরনের মাটিতে সব ধরনের ফসল জন্মে না। কাজেই আমাদের অম্লত্ব ক্ষারত্ব যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এই ক্ষমতাটা বাড়াতে পারি। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা কী করতে পারি, পর্যায়ক্রমিক ফসলের চাষ, অর্থাৎ কখনো আমরা অল্প শিকড়যুক্ত ফসলের চাষ, অল্প শিকড়যুক্ত ফসলের চাষ করলে এটা উপরের স্তরের পুষ্টি গ্রহণ করবে, তখন উপরের স্তরের পুষ্টিটা কম হয়ে গেলে আমরা যদি এরপর একটু গভীরে শিকড় যায় এরকম ফসল চাষ করতে পারি, তাহলে সেটা আমাদের গভীর থেকে পুষ্টি উপাদানটা গ্রহণ করবে এই ফসলটা। তো এভাবে আমরা বিভিন্ন রকম ফসলের চাষের মাধ্যমে আমরা এই পর্যায়ক্রমিক চাষের মাধ্যমে আমরা কী করতে পারি, এই ক্ষমতাটাও বাড়াতে পারি। আচ্ছা, এছাড়া ভূমিক্ষয় রোধ, ভূমিক্ষয়ের মাধ্যমে আমরা জানি যে উপরের স্তর থেকে পুষ্টি উপাদান চলে যায়, উর্বরতা নষ্ট হয়ে যায়, তাহলে এই ভূমিক্ষয়টাও যদি আমরা রোধ করতে পারি তাহলে এখানেও আমরা কী করবো যে উর্বরতাটা বাড়াতে পারি। আচ্ছা, তারপরে পানি সেচ নিকাশ, এটাও যদি আমরা সঠিকভাবে করি সেই ক্ষেত্রেও আমরা এই উর্বরতাটা ধরে রাখতে পারবো এবং বাড়াতে পারবো। এবং সার, আমরা জৈব সার রাসায়নিক সার যে সার প্রয়োগ করি না কেন, অবশ্যই সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। তাছাড়া সবুজ সার, বিভিন্ন রকম সবুজ সার যেমন ধনজা, তারপরে হচ্ছে এই যে শিম জাতীয় ডাল জাতীয় বিভিন্ন ফসল, এগুলো চাষ করে এগুলো আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিলে এই সবুজ সার অ্যাড হবে এবং এর ফলেও মাটির উর্বরতা শক্তি বাড়বে। এছাড়া আচ্ছাদন, যেমন অনেক সময় সূর্যের তাপে প্রখর, যেখানে আশেপাশে যেমন গাছপালা নেই, প্রখর তাপে অনেক সময় মাটি থেকে উর্বরতা নষ্ট হয়ে যায়, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় উপরের স্তরে। সেক্ষেত্রে আমরা যদি একটু বড় পাতাযুক্ত ফসল চাষ করি তাহলে ওই মাটিটা পাতা দিয়ে ঢেকে সরাসরি সূর্য আলোটা মাটিতে পড়বে না, এইভাবেও আমরা উর্বরতাটা সংরক্ষণ করতে পারি। এছাড়া আমরা জাবড়া প্রয়োগের মাধ্যমেও করতে পারি। আমরা তো জানি জাবড়া প্রয়োগ মানে উপরে একটা ঘাস লতা পাতা দিয়ে আচ্ছাদন দেওয়া, এগুলো দিলেও এটার মাধ্যমে মানে পুষ্টিটা সংরক্ষণ করা যায়। তাছাড়া হচ্ছে জমির মাটি যদি উত্তমভাবে আমরা কর্ষণ করি, আমরা জানি মাটি জমি চাষ করলে উপরের স্তরে যে অনুর্বর মাটিটা নিচে চলে যায় এবং ভিতরের উর্বর মাটিটা উপরে আসে, এভাবেও মানে মাটি ওলট পালট করে দিলেও এটা উর্বরতা শক্তিটা বাড়ানো যায়, বায়ু চলাচল বাড়ে। হ্যাঁ, এভাবেও আমরা উর্বরতা শক্তিটা বাড়াতে পারি। আচ্ছা, এছাড়া আমরা ফসল কাটার ফল পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটাও যদি কর্ষণ মানে জমি চাষের মাধ্যমে জমি মাটিতে মিশিয়ে দিই তাহলে সেটার মাধ্যমেও এটা মাটিতে অ্যাড হয়ে, জৈব সার অ্যাড হয়ে এটার মাটির উর্বরতা শক্তি বেড়ে যায়। তাছাড়া জীবাণু সার যোগ করার মাধ্যমেও আমরা আগেই বলছি যে রাইজোবিয়াম নামক এই যে ব্যাকটেরিয়া জাতীয় যে নডিউল থাকে, নডিউলের মাধ্যমে যুক্ত থাকে, এ ধরনের জীবাণু সার অ্যাড করেও আমরা জমির উর্বরতা শক্তি, মাটির উর্বরতা শক্তি বাড়াতে পারি। আচ্ছা, তো এই তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানলাম মাটির উর্বরতা কী, উৎপাদন ক্ষমতা কী এবং এটা কীভাবে বৃদ্ধি করা যায় এবং কীভাবে আমরা সেটা সংরক্ষণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং বই থেকে পড়লে আরও সুন্দর বুঝতে পারবে। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এই আশা রেখে শেষ আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।